আপনি একজন সিটিং কোনো জনপ্রতিনিধি, শুধুমাত্র তিনি জনপ্রতিনিধি ছিলেন গত 5 বছর, তারই সুবাদে তাকে টিকিট দেওয়ার, অর্থাৎ পারফরমেন্স না দেখে তাকে টিকিট দেওয়ার আপনি পরিপন্থী। একই সঙ্গে আপনি শুধুমাত্র নেতার আত্মীয় পরিজন পরিবার হওয়ার সুবাদে টিকিট দেওয়ার পরিপন্থী। এখানে তো একটা প্রশ্ন আপনাকে ফেস করতে হবেই যে আপনি নিজেও তো ইনিশিয়ালি সেই রাজনৈতিক উত্তরাধিকার সূত্রেই এসেছেন। আমি আপনার সাথে একমত, কিন্তু আমি অত্যন্ত স্পষ্ট করে আপনাকে বলি, যেটা আমি আগেও বলেছি, যে আমি চাই একটা পরিবার থেকে একজন রাজনীতি করুক, একটা পরিবার থেকে একজন। এবার আপনি বলবেন তাহলে আপনার পরিবার থেকে দুজন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনি কি করে আটকাবেন? এখন তিনজন, ঠিক আছে, তিনজন হোক, চারজন হোক, পাঁচজন হোক, এখন তিনজন। কিন্তু এমন অনেক পরিবার রয়েছে ভারতবর্ষে যেখানে একটা পরিবার থেকে 5 জন রাজনীতি করছে। এবার আপনি যদি এটা আটকাতে চান, সব থেকে বেশি এটা নিয়ে আলোচনা কে করে বা আক্রমণ কে করে? ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এতদিন ধরে ক্ষমতায়, পার্লামেন্টের নেক্সট সেশন একটা বিল মুভ করুক যে একটা পরিবার থেকে একজন রাজনীতি করবে, দ্বিতীয় জন কেউ রাজনীতিতে আসবে না, প্রথম ভোটটা আমি দেবো, নিয়ে আমি রাজনীতি ছাড়বো। এটা আমি প্রকাশ্যে বলেছি, ভাই যে করতে পারে, যার হাতে ক্ষমতা সেই আক্রমণ করছে, সে যদি করে দেখায় আক্রমণ না করে, তাহলে তার থেকে বেশি আমি খুশি হব বা সবাই খুশি হবে। এটা করা উচিত, এটা হওয়া উচিত, যে ভাই আমি যেটা বলছি, এক ব্যক্তি এক পথ। কেন? কিছু লোক নিজেদের মধ্যে ক্ষমতা কুক্ষিগত করে রয়েছে, আমি সেই জন্য বলেছি 1 পারসন 1 পোস্ট। এক ব্যক্তি একটা পদেই থাকবে, কর্মীদের দাবিকে মান্যতা দিতে হবে, যে আমি একা সব ক্ষমতা ভোগ করবো এটা হবে না, এটা হয়ে এসছে, আমাদের বদলাতে হবে। আর কর্মীরা এটা চায়, আপনি 10 জন যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে কথা বলেন বা সাধারণ মানুষের সাথে কথা বলেন, এটা চায় যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হোক এবং আমাদের সেটাকে মান্যতা দিতে হবে। এবার যারা বলছে যে আপনি পারিবারিক সূত্রে রাজনীতিতে এসেছেন, নিশ্চিতভাবে এসেছি, আমি চাই যে আপনারা বিল পাস করুন, প্রথম ভোটটা আমি দেবো, প্রথম ভোট, ফার্স্ট ভোট। যদি বিলের ডিভিশন যখন হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবে, রাজনীতি ছাড়বে, কিন্তু বিজেপিকে ইনিশিয়েটিভ নিতে হবে, মেজরিটি তাদের, গভর্নমেন্ট তাদের, খালি আক্রমণ করলে তো হবে না। বিজেপি থেকে কজন পরিবারতন্ত্র হিসেবে, পরিবারতন্ত্রের উদাহরণ আপনি পাবেন, আপনি যদি দেখেন গুনতে গুনতে, আপনার সকাল থেকে রাত হয়ে যাবে, বিজেপি করুক, আমি একদিনে ছাড়তে রাজি আছি, আমার তো কোনো অসুবিধাই নেই। এবং আমার, আমি মনে করি হওয়া উচিত, আমি মনে করি অনেক কিছু হওয়া উচিত, যে একটা সময়সীমা থাকা উচিত রাজনীতির ক্ষেত্রে, যে ভাই 65 বছর হোক, 60 বছর হোক, 70 বছর হোক, এর উপরে রাজনীতি করা উচিত নয়, আমি মনে করি। আপনি বলতে পারেন কেন? ভাই লোকেরা রিটায়ার করে 60 বছরে, আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসে থাকেন বা প্রাইভেট সেক্টরে থাকেন, আপনি 60 বছর অবধি কাজ করবেন, আপনি 65 বছর। আপনার এই বক্তব্যটা সেটা নতুন জল্পনার জন্ম দেবে না? আমি এটা বেঙ্গলের জন্য বলছি না, আমি সবার জন্য বলছি, নতুন বক্তব্য জল্পনা দেবে না। আমি বলছি আপনি 65 করুন, 70 করুন, 75 করুন, কিন্তু আমাদের দেশে কি হয়, কেউ যদি এমপি যতক্ষণ না তিনি অসুস্থ হচ্ছেন বা তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে বিছানায় শুয়ে পড়ছে, ততদিন তিনি এমপি, তিনি এমএল, এর একটা সমাধান হওয়া উচিত। উই ক্যানট থিঙ্ক অফ ক্রিয়েটিং আ নিউ টুমরো উইথ ইয়েস্টারডেজ আইডিয়াস। আর আপনি দেখুন, যদি প্রাইভেট সেক্টরে হয়, প্রাইভেট সেক্টরে কেউ 50 বছর অবধি কাজ করছে, কেউ 65 বছর অবধি করছে, কেউ 60 বছর অবধি করছে, তারপর তো করে না। সো ইন আর কান্ট্রি, আমাদের ওয়েস্টার্ন কালচার অ্যাডপ্ট করতে হবে। ইন আর কান্ট্রি ওয়েন পিপল অ্যাকচুয়ালি রিটায়ার্স, পলিটিশিয়ানস ইন আর কান্ট্রি অ্যাকচুয়ালি বিকামস এলিজিবল টু বি অ্যাট দ্য হেম অফ অ্যাফেয়ার্স। 60 লোক রিটায়ার করে পলিটিক্স জয়েন করে, এটা ঠিক না। সুতরাং এই এই রিফর্মগুলো বিজেপির আনা উচিত, বিজেপি ক্ষমতায়, যে এক পরিবার থেকে একজন রাজনীতি করবে, করুক ভাই, সবাই আউট হয়ে যাবে। ভারতবর্ষ আপনি সুধরানোর কথা বলছেন, নতুন ভারতবর্ষের কথা বলছেন, করুন না, খুব ভালো, তো প্রথম ভোটটা আমি দেবো। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।